অনেকে 40 বছর বয়সের দিকে আসলে উনি পেপার পড়তে পাচ্ছেন না, আগে লিখতেন, লিখা পড়তে পাচ্ছেন না, এটা কি ছানির লক্ষণ? না স্যার, এটা হলো প্রেসবায়োপিয়া বা চালসে বলি আমরা। আচ্ছা, এটা বয়সের একটা স্বাভাবিক, আমি বলবো যে বার্ধক্য নয়, এটা পরিণত হওয়ার লক্ষণ। আচ্ছা আচ্ছা, উই গট ম্যাচিউরড। আচ্ছা, তো এই জন্য ওই ছোটোবেলাতেও আমাদের বা বড়োবেলাতেও যাই হোক না কেন, আমাদের কিন্তু দূরে দেখার জন্য আমরা যখন ফোকাস করি, ক্যামেরা যেরকম ফোকাস করি, আবার কাছে দেখার জন্য ফোকাসটা চেঞ্জ করতে হয়। দূরের থেকে ফোকাসটাকে কাছে জুম করতে হয়। এই জুম করার যে মেকানিজমটা, এইটা থাকে লেন্সের ভিতরে। অর্থাৎ লেন্সকে আমরা চেঞ্জ করে মোটা চিকন করতে পারি। এটা স্পন্টেনিয়াসলি হয়, নিজের থেকে হয়, আমাদের বুদ্ধিজ্ঞান দিয়ে বোঝার দরকার হয় না। শরীর যেমন হার্ট নিজে নিজে চলে, ওটাও নিজে নিজে চলে। এই যে চলবার গতি বা এইটা যে পরিবর্তন হওয়ার যে ফ্লেক্সিবিলিটি, নমনীয়তাটা বয়স বাড়তে বাড়তে কমতে থাকে। তখন আমরা ওই ছোটরা যেরকম চট করে দূরের জিনিস দেখার পরে আবার কাছে তাকালে ফোকাস করতে পারে, জুম করতে পারে, 40-এর কাছাকাছি বয়স হয়ে গেলে ওই জুম করার ক্যাপাসিটিটা কমে যায়, সহজে পারে না, পারে না, তো একটু স্লো হয়ে যায় প্রথম প্রথম। এটা চশমা দিয়ে কভার করে।